আজ 19 নভেম্বর প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর 105তম জন্মবার্ষিকী। রানাঘাটে শ্রদ্ধার সঙ্গে পালিত হল ইন্দিরা গান্ধীর জন্মদিবস। রানাঘাটে আজ ইন্দিরা গান্ধীকে স্মরণ করল জাতীয় কংগ্রেস ও তৃণমূল কংগ্রেস। রানাঘাট দক্ষিণ পাড়া মোড়ে ইন্দিরা গান্ধীর আবক্ষ মূর্তিতে মাল্যদান করা হয়। আলোচনা করা হয় ইন্দিরা গান্ধীর মতাদর্শ নিয়ে। সন্ধ্যায় রানাঘাট পৌরসভায় রাজীব গান্ধী মেমোরিয়াল কমিটি ইন্দিরা গান্ধীর জন্মদিন উপলক্ষে সেমিনার, নানা সাংস্কৃতিক অনুষ্ঠান ও কৃতি ছাত্রছাত্রীদের পুরস্কার প্রদান করা হয়। ভাবি তাকে দেখতে সুন্দর বলে বুঝি এরকম নাম না, প্রিয়দর্শিনী মানে যিনি সকলকে প্রিয় চোখে দেখেন। ইন্দিরা গান্ধীর জন্য শান্তিনিকেতনে কিন্তু কোনো আলাদা ব্যবস্থা ছিল না, আর 5টা সাধারণ ছাত্রীর সাথে তিনি একই সাথে বাস করে গেছেন, আর 5টা সাধারণ ছাত্রীর সাথে একই সাথে গান গেয়েছেন, ছবি এঁকেছেন, হয়ে উঠেছেন গুরুদেবের প্রিয়দর্শী। প্রেরণায় যার নাম ছিল বাল চরকা সংঘ, 1930-এ প্রধানমন্ত্রী হয়ে যাননি কখনো, তিনি অখিল ভারতীয় কংগ্রেসের ওয়ার্কিং কমিটির। আমরা 30 বছর ধরে এই অনুষ্ঠানটা করছি, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে কৃতি ছাত্রছাত্রী সংবর্ধনা দেওয়া, হাসপাতালে মানুষের কল্যাণ করা, এবং তার সাথে ব্যাপার হচ্ছে নতুন নতুন প্রজন্মকে তুলে এনে তাদেরকে উৎসাহিত করা। ইন্দিরা গান্ধীর নীতি এবং আদর্শকে সামনে রেখে আমরা এই অনুষ্ঠান যতদিন ছাত্র থাকবে ততদিন চালিয়ে যাব। আপনার নাম রেজিনেশন? আমার নাম দীপদর্শন বন্দ্যোপাধ্যায়। আপনি রাজীব গান্ধী সভাপতি? রাজীব গান্ধী।